আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা নিয়োগ একাডেমি 2022। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমি 11টি পদে মোট 11 জনকে নিয়োগ দেবে। পদগুলিতে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সহ সম্পূর্ণ বিস্তারিত দেওয়া হলো। পদের নাম সহকারী ইনস্ট্রাক্টর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক বা সমমান ডিগ্রি। পদের নাম সহকারী শিক্ষক কম্পিউটার, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক্স, গণিত, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রি। পদের নাম সহকারী প্রশিক্ষক গবেষণা, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি। পদের নাম সহকারী প্রশিক্ষক ইংরেজি, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি। পদের নাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি। পদের নাম আর্টিস্ট কাম ক্যামেরাম্যান, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। পদের নাম ড্রাইভার, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। পদের নাম ফটোকপি অপারেটর, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। পদের নাম কুক কাম বেয়ারার, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। পদের নাম নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। আবেদনের নিয়ম, আগ্রহী প্রার্থীরা অনলাইনে nactar.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র ও আবেদনের ফি জমাদান শুরুর তারিখ 1 নভেম্বর 2022 তারিখের সকাল 10টা হতে আবেদন করা যাবে এবং আবেদনপত্র ও আবেদন ফি জমাদানের শেষ তারিখ 30 নভেম্বর 2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদনপত্র সাবমিট করার পূর্বে প্রার্থীর যা যা প্রয়োজন হবে: ছবির দৈর্ঘ্য 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রার্থীর যোগ্যতা অনুযায়ী এসএসসি এইচএসসি স্নাতক ডিগ্রি হলে প্রয়োজন হবে পরীক্ষার রোল নং, বিভাগ, জিপিএ, কোন সালে পাস করেছেন তা। আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টার মধ্যে প্রার্থীকে অবশ্যই আবেদন ফি জমা দিতে হবে। চলুন জানা যাক আবেদন ফি সংক্রান্ত তথ্যগুলি। কুমিল্লা নং 1 হতে 4 নং পর্যন্ত আবেদন ফি 600 টাকা, টেলিটক সার্ভিসেস 67 টাকা, মোট 667 টাকা এবং কুমিল্লা নং 5 হতে 8 নং পর্যন্ত আবেদন ফি 200 টাকা, টেলিটক সার্ভিসেস 23 টাকা, মোট 223 টাকা। কুমিল্লা নং 9 হতে 11 নং পর্যন্ত আবেদন ফি 100 টাকা, টেলিটক সার্ভিসেস 12 টাকা, মোট 112 টাকা, যা টেলিটক প্রিপেড সিমেতে পাঠাতে হবে। চলুন জানা যাক এসএমএস এর নিয়মাবলী। প্রথম এসএমএস NACTAR ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। দ্বিতীয় এসএমএস NACTAR ইএস লিখে পিন লিখে সেন্ড করতে হবে 16322 নম্বরে। এসএমএস এবং আবেদন ফি প্রদান করতে পারবেন শুধুমাত্র টেলিটক প্রিপেড সিংহেতে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যা যা প্রয়োজন হবে: সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, প্রার্থীর বয়সসীমা, প্রার্থীর সর্বনিম্ন বয়স 18 বছর এবং সর্বোচ্চ বয়স 30 বছর, তবে মুক্তিযুদ্ধ এবং শারীরিক প্রতিবন্ধকতায় আবেদনকারীর প্রার্থীর সর্বোচ্চ বয়স 32 বছর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।